গুড মর্নিং ভেস্টিজিয়ান্স, আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে ভেস্টিজ কলোস্ট্রামের কিছু স্বাস্থ্য উপকারিতা এবং এটি আপনারা কী কারণে খাবেন বা কী কারণে আপনি এটিকে ব্যবহার করবেন তার কিছু কারণ উল্লেখ করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পেজটিকে ফলো না করে থাকলে পেজটিকে ফলো করে দিন। তো চলুন আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তো কলোস্ট্রাম সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে কলোস্ট্রাম জিনিসটা আসলে কী। সন্তান জন্ম দেওয়ার পর যে কোনো স্তন্যদানকারী প্রাণী থেকে প্রথম যে দুগ্ধ পাওয়া যায় সেটি হচ্ছে মূলত কলোস্ট্রাম। এটি একটি দুগ্ধজাতীয় তরল পদার্থ। সাধারণত সন্তান জন্ম দেওয়ার প্রথম 6 ঘন্টার মধ্যে যে শাল দুধ পাওয়া যায় সেটি হচ্ছে কলোস্ট্রাম। যে কোনো ধরনের পরিণত দুধ থেকে এটিতে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস এবং মিনারেলস থাকে। রেগুলার দুধের তুলনায় এতে 100% বেশি অ্যান্টিবডিস থাকে। সাধারণত আমাদের শরীরের ক্ষমতা বাড়ানো এবং শরীরকে সুস্থভাবে চালানোর জন্য আমাদের যে প্রোটিনের দরকার হয় তার একটি শক্তিশালী উৎস হচ্ছে কলোস্ট্রাম। গাভী বাছুর জন্ম দেওয়ার পর প্রথম 6 ঘন্টায় যে দুধটি সংগ্রহ করা হয় সেটিকে মূলত আমরা কলোস্ট্রাম হিসেবে ব্যবহার করে থাকি। এটিতে রয়েছে 5টি ভাইটাল ইমিউনোগ্লোবিউলিন, যা আমাদের শরীরের ইমিউনিটি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটি আমাদের স্বাস্থ্যকে ভালো রাখে। কলোস্ট্রাম অ্যালার্জি প্রতিরোধ করে, এছাড়াও এটি শরীরের বার্ধক্যজনিত বিভিন্ন প্রভাব কমায়। কলোস্ট্রাম মানুষের দেহের গ্রোথ ইনক্রিজ করতে সাহায্য করে, এটি মাসেল মাস বাড়ায় এবং এটি অগ্নাশয়কে অ্যাক্টিভ রাখার মাধ্যমে আমাদের হরমোনের ব্যালেন্স ঠিক রাখে। এটি মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, এর মধ্যে রয়েছে 8 ধরনের গ্রোথ ফ্যাক্টর এবং এটি কিন্তু ইনসুলিন বাড়ায়। ডায়াবেটিসকে গোড়া থেকে নির্মূল করার ক্ষমতা রয়েছে এই কলোস্ট্রামে। এছাড়াও কলোস্ট্রামের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে। কলোস্ট্রামকে বডি বিল্ডিংয়ে ব্যবহার করা যেতে পারে। যারা মূলত বডি বিল্ডিংয়ের দিকে ফোকাসড বা যারা অ্যাথলেট বা যারা বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে থাকেন তাদের জন্য কলোস্ট্রাম হতে পারে সেরা চয়েস। এটি আপনার জন্য হতে পারে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং বিভিন্ন ভাইটামিনস ও মিনারেলসের একটি অন্যতম উৎস। আপনারা সবাই জানেন আমাদের শরীরের বিভিন্ন টিস্যু যখন পুরাতন হয়ে যায় তখন এগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। কলোস্ট্রাম এই পুরাতন ক্ষতিগ্রস্ত টিস্যুগুলোকে সারিয়ে তোলে এবং নতুন টিস্যু তৈরিতেও এটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া কলোস্ট্রাম বাচ্চাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও শিশুদের একটি সুস্থ দেহ এবং ভালো গ্রোথের জন্য কলোস্ট্রাম ব্যবহার করা যেতে পারে। বাচ্চাদের দেহের গ্রোথ বাড়ানোর ক্ষেত্রে কলোস্ট্রাম আপনাদের জন্য একটি ভালো উপাদেয় হতে পারে। আমি রেকমেন্ড করবো আপনার শিশুকে একটি সুস্থ, সবল এবং সুন্দর দেহ উপহার দিতে চাইলে আপনার তাদেরকে ভেস্টিজ কলোস্ট্রাম খাওয়াতে পারেন। আপনারা অবশ্যই এর থেকে উপকার পাবেন। এছাড়াও সর্বশেষে কলোস্ট্রাম আমাদের দেহের ইমিউনিটিকে মারাত্মকভাবে বুস্ট আপ করে। পরিশেষে বলবো আমাদের ইমিউন সিস্টেম যদি দুর্বল হয় তাহলে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হব, এছাড়াও বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকবো। তো আশা করছি উপরের ফ্যাক্টরগুলো দেখার পর এবং বোঝার পর আপনারা বুঝে গিয়েছেন যে আপনাদের কেন কলোস্ট্রাম খাওয়া উচিত। আমার পক্ষ থেকে 2 বছরের উপর থেকে সকলকে ভেস্টিজ কলোস্ট্রাম খাওয়ার উপদেশ থাকবে। ভেস্টিজ কলোস্ট্রাম কিন্তু কোনো ওষুধ নেই, এটি সম্পূর্ণভাবে সাইড এফেক্টস ফ্রি একটি ফুড সাপ্লিমেন্ট। এটি হালাল, GMP, ISO, FDA সার্টিফাইড। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা চেয়ে দেখবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। উইশ ইউ ওয়েলথ।